কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন, তো গুগলে গিয়ে লিখবেন এসএসসি রেজাল্ট 2021। সিম্পলি আপনারা এই কিওয়ার্ডটা লেখার পরে আপনারা এডুকেশন বোর্ড ডট রেজাল্ট বিডি এই ওয়েবসাইটটি পাবেন। এই ওয়েবসাইট ব্যতীত আপনারা কোনো ওয়েবসাইটে রেজাল্ট পাবেন না, রেজাল্ট পাইলেও পিডিএফ পাবেন। তো সিম্পলি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই মুহূর্তে এই ওয়েবসাইটের সার্ভার সমস্যা, কারণ এই ওয়েবসাইটে সকলে প্রবেশ করতেছে ঠিক একটার সময় বা আজকের ভিতরে এই ওয়েবসাইটে মার্কশিট সহ রেজাল্ট পাবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এসএসসি রেজাল্ট আরেকটা ওয়েবসাইট আছে, এখানে এখানে যাবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে আসছে, ঠিক আছে। তো এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এসএসসি দাখিল। তো দেখার পরে আপনার ইয়ার সিলেক্ট করতে হবে, যেহেতু ইয়ার হচ্ছে 2021, আপনার পরীক্ষার সাল 2021, আপনি 2021 সিলেক্ট করবেন। এখানে 2020 অবধি দেয়া, তো 2020ই সিলেক্ট করুন, আপনার 2020 সালের পরীক্ষার্থী। দেন বোর্ড হচ্ছে হলো আপনার যে বোর্ড, আমি দিনাজপুর বোর্ড দেখতেছি, তো দিনাজপুর বোর্ডে দিলাম, তারপরে রুম নাম্বার দিলাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। দেওয়ার পরে এই যে এই জিনিসটা আপনার দিতে হবে, চার চার কত হয় 8, এই 8 দিয়ে সাবমিট করতে হবে। ওকে, তো সাবমিট করলে আপনার রেজাল্ট চলে আসবে। তো এখন রেজাল্টটা পাবলিশ হয়নি, যার কারণে আমি দিচ্ছি না। তো রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে হলো এসএসসি রেজাল্ট। এছাড়া আপনারা এই ওয়েবসাইটে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, vacancybee.com এসএসসি রেজাল্ট 2021 মার্কশিট সব এই রেজাল্টে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করা উচিত। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।